উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কোনো মামলা হলে সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে আহতদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পৃক্ত ছিল, উস্কানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যদি কোনো সাংবাদিক বা তার পরিবার মনে করে যে মামলার মাধ্যমে তারা ভোগান্তির শিকার হচ্ছে, তাদের সাথে যোগাযোগ করলে তারা তাদের সহযোগিতা করবেন। আহত ও নিহতদের মামলা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে একটি লিগাল টিম কাজ করছে, স্পেশাল ট্রাইব্যুনালে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করবেন। নাহিদ ইসলাম বলেন, শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে, বিষয়টি চলমান রয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে সাংবাদিকদের, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, দ্রুতই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে, যাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোথাও কোনো ব্যবস্থা না নেওয়া হয়। আন্দোলনকারীদের হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যরা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা।